প্রধানমন্ত্রী বাংলাদেশের অস্তিত্ব নিয়ে কথা বলছেন অনেক সাদা চামড়ারই প্রস্তাব মিয়ানমার এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে যে আমি জবাব দিচ্ছি স্পষ্ট জানি বাংলাদেশ সে আমার কোনো দরকার নেই বাংলাদেশের একটা অংশ মিয়ানমারের একটা অংশ নিয়ে নাকি একটা খ্রিস্টান রাষ্ট্রের পরিকল্পনা চলছে এত বড় একটা কথা তিনি বলে ফেললেন অথচ খুব ছেলে খেলা আকারে কারা এই প্রস্তাব দিয়েছে বাংলাদেশের মানুষ জানতে চায় অবশ্যই বাংলাদেশের মানুষকে জানাতে হবে কারা এই প্রস্তাব দিয়েছে কারাই ষড়যন্ত্র করছে কোন দেশ এই প্রস্তাব দিয়েছে কিন্তু আসলে এটা কি উনি বাস্তব করে সত্যকার তথ্য দিলেন নাকি চোদ্দ দলীয় মিত্রদেরকে উনি খুব সাম্রাজ্যবাদ বিরোধী সংগ্রাম করছেন সেই বুঝ দেওয়ার কাজটি করলেন ওনার চোদ্দ দলের মিত্ররা মন খারাপ প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে সমস্যা আছে ওনার কাছে দেন দরবারে গিয়েছেন কি প্রাপ্তির আশ্বাস দিয়েছেন তা তো আমরা খবর পাই নাই কিন্তু সাম্রাজ্যবাদ বিরোধী লড়াইয়ের উনি একটা বেশ তাদেরকে বুঝ দিয়ে দিয়েছেন যে এইখানে বিমান ঘাঁটি করতে চাচ্ছে ওইখানে খ্রিস্টান রাষ্ট্র করতে চাচ্ছে আর উনি কিভাবে এই লড়াইটা করছেন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য কিন্তু বাস্তব ঘটনাটা হচ্ছে এর আগেও যেমন এই কথাটা বলা হয়েছে সেন্ট মার্টিনের কথা উনি বলেছিলেন কিন্তু যে রাষ্ট্রের কথা বলেছিলেন যুক্তরাষ্ট্র তারা বলেছে আমরা এরকম কোনো প্রস্তাব দিই এখন এই বক্তব্য উনি আবারও দিলেন খ্রিস্টান রাষ্ট্র কিংবা বিমান ঘাঁটি প্র্যাকটিক্যাল ব্যাপারটা ঘটছে যে পুরো বিষয়টার মধ্যে আমরা দেখছি যে বাংলাদেশকে উনি নিয়ে যাচ্ছেন ভারতের পেটের মধ্যে একটা পুরো রাজনৈতিক অর্থনৈতিক নিয়ন্ত্রণের মধ্যে সেফ নিজের গদিটা টিকিয়ে রাখার জন্য সুতরাং জনগণকে সার্বভৌমত্বের জায়গা থেকে দেশের জায়গা থেকে একটা তথ্য দিবেন যে তথ্য পরিষ্কার করবেন না কিন্তু আসলে এর আড়ালে আপনি নিজের গদি রক্ষার জন্য ভারতের যে কর্তৃত্বটা এই দেশে কায়ে করতে দিয়েছেন সেইটাকে জায়জ করবেন আড়াল করবেন সেই চেষ্টা মানুষ গ্রহণ করবে না বাংলাদেশের জনগণ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অন্যরা দখল করে নিবে এটা অবশ্যই বসে বরদাস্ত করবে না বাংলাদেশের মানুষ পরিষ্কারভাবে বুঝতে পারছে যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষেত্রে এখন প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে বর্তমান সরকার যেভাবে এই রাষ্ট্রটাকে একটা দলীয় বিষয়ে পরিণত করেছে জনগণকে রাষ্ট্রের মুখোমুখি করেছে জনগণকে বিভাজিত করছে এবং সেফ রক্ষার জন্য আজকে পররাষ্ট্রনীতি তৈরি করেছে তাতে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে কাজেই আজকে বাংলাদেশের এই গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার লড়াইটা যেটা সরকার পরিবর্তনের সাথে অঙ্গাঙ্গীভাবে যুক্ত এটা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার লড়াই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার লড়াই এবং আমাদের প্রত্যেক নাগরিকের নিজেদের মর্যাদা অক্ষুণ্ণ রাখা এবং প্রতিষ্ঠা করার লড়াই সেই লড়াইটাকে সেই জায়গা থেকে আমাদের গড়ে তোলা দরকার জনগণকে সেই জায়গা থেকে ঐক্যবদ্ধ করা দরকার